সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো বাইকার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফ্লেমিঙ্গো ফুয়েল ইনজেক্টর ক্লিনার। তো বেসিক্যালি এই ফুয়েল ইনজেক্টর ক্লিনারটা যে সকল বাইকার ভাইয়েরা ফুয়েল ইনজেকশন সিস্টেমের বাইক ব্যবহার করেন, এখনকার যত ধরনের নতুন 150 সিসির বাইকগুলো আছে অ্যাভেলেবেল, শেষ প্রায় অধিকাংশ বাইকই ফুয়েল ইনজেকশনে আসে। তো এই ফুয়েল ইনজেকশনের যে বাইকগুলো, সেই বাইকগুলোর ইনজেক্টরটা অনেক সেন্সিটিভ হয়ে থাকে। তো সেই ইনজেক্টরকে ক্লিন করার জন্য, মানে আপনি নিজেই যাতে ক্লিন করতে পারেন, সেজন্য ফ্লেমিঙ্গো কোম্পানি একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসছে, সেটি হচ্ছে ফ্লেমিঙ্গো ফুয়েল ইনজেক্টর ক্লিনার। তো এই ফুয়েল ইনজেক্টর ক্লিনারটির টোটাল ওয়েট হচ্ছে 250 ml, 250 মিলি ওয়েট। তো আমি সবার আগে বলে নেই যে এটা কেন ব্যবহার করবেন। ব্যাপার হচ্ছে আমাদের বর্তমান সময়ে যেই পেট্রোল বা যেই অকটেনগুলো পাওয়া যায় বাইকের জন্য, সেই পেট্রোল বা অকটেনগুলোর মানটা যথেষ্ট খারাপ। তো এই খারাপ মানের যে পেট্রোল বা অকটেন আমরা যেগুলো ভরি প্রতিদিন, সেই অয়েলের কারণে, অয়েলের ভিতরে প্রচুর ময়লা এবং ডাস্ট থাকে, এবং বিভিন্ন কারণে আমাদের বাইকের যে ফুয়েল ইনজেকশন সিস্টেম আছে, যেটা আমাদের যে সেন্সর সিস্টেম, যেই মেশিনটা আছে, যেটার মাধ্যমে কার্বোরেটরের মতো করেই বাইকের হেডের মাথায় আমাদের ফুয়েলটাকে দেয়, সেই ফুয়েল ইনজেক্টরের ভিতরে যখন আমাদের এই খারাপ অয়েলের কারণে যেই ময়লাগুলো জমে যায়, সেই ময়লাগুলোর কারণে ফুয়েল ইনজেক্টর আপনার ডিস্টার্ব করে। তো যখন আপনার ফুয়েল ইনজেক্টরে প্রবলেম করবে বা ময়লা ধরবে, তখন অটোমেটিক্যালি ফুয়েল ইনজেক্টরটা যে অ্যাকচুয়াল যে পারফরমেন্স থাকার কথা সেটা থাকবে না। তখন দেখবেন আপনাদের বাইকটা হয় ধাক্কাচ্ছে, দেখা যাচ্ছে আপনি একটা আইডিয়াল আরপিএম, সে ফর এক্সাম্পল আপনি 45 কিলো স্পিডে চালাচ্ছেন, কিন্তু বাইকটা ওটার ভিতরে থেমে থেমে যাচ্ছে, আপনি বারবার করে অয়েল পরিবর্তন করতেছেন, বাট বাইকের ধাক্কাধাক্কি যে জিনিসটা আছে, থোকায় থোকায় চলা, এই এটা আপনার সলভ হচ্ছে না। প্লাস হচ্ছে আপনাদের ফুয়েল ইনজেকশনে যদি প্রবলেম থাকে বা ময়লা হয়ে থাকে, তাহলে দেখবেন অনেকের বাইক স্টার্ট করার পরে যে আইডিয়াল আরপিএম থাকার কথা, 1500, মানে 1500 আরপিএম, বা যাদের বাইকে আইডিয়াল আরপিএম আছে নিউট্রাল অবস্থায় 2000 আরপিএম, সেটা স্থায়ী থাকে না, দেখা যাচ্ছে শুধু আপ ডাউন করতেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, মানে আপনি সোজা কথা বাইক নিয়ে স্যাটিসফাইড না। তো সেই ধরনের ক্ষেত্রে আপনাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আপনি প্রাইমারি লেভেলে এই ফ্লেমিঙ্গোর এই ফুয়েল এই যে ফুয়েল ইনজেক্টর ক্লিনারটা, এটা প্রথমে বাসায় আপনি ব্যবহার করে দেখতে পারেন যে আপনার সলভ হয় কিনা। যদি সলভ না হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার বাইকের অথরাইজড যে সার্ভিস সেন্টার আছে, অথবা আপনার আপনার এলাকায় যে যেখানে ফুয়েল ইনজেক্টর ক্লিন করে, সে তাদের কাছে আপনার বাইকের ফুয়েল ইনজেক্টরটা ক্লিন করতে হবে। হ্যাঁ, তো আপনি বাসায় প্রথমে কিভাবে ফুয়েল ইনজেক্টরটাকে ক্লিন করবেন, সেটার জন্য ফ্লেমিঙ্গোর এই প্রোডাক্টটা ব্যবহার করবেন। আমি যদি একটু ভালো করে দেখাই, এটা হচ্ছে ফ্লেমিঙ্গো ফুয়েল ইনজেক্টর, এটা হচ্ছে আপনার 250 ml লেখা। তা আমি এখানে একটা জিনিস আপনাকে এই জায়গাটাতে দেখাচ্ছি, অ্যাড এন্টায়ার কন্টেন্টস ডিরেক্টলি টু এ ফুল ট্যাঙ্ক অফ পেট্রোল। তো আপনি ফুয়েল ইনজেক্টর যেই বাইকটাই ব্যবহার করেন, সেটাতে কমসে কম 10 থেকে 12 লিটার তেল ধরবে। তো এই 10 থেকে 12 লিটার তেলের সাথে, মানে আপনি পেট্রোল ব্যবহার করেন অথবা অকটেন ব্যবহার করেন, যেটাই, বাংলাদেশে পেট্রোল আর অকটেন সবই কাছাকাছি, বুঝেন নাই, বাইরের দেশের পেট্রোল এবং অকটেনের মান সম্পূর্ণ ভিন্ন, কিন্তু আমাদের দেশের পেট্রোল আর অকটেন সবই ওই কাছাকাছি, বুঝেন নাই। দেখা যাচ্ছে এক ট্রাক পেট্রোল এই অকটেনের সাথে হাফ ট্রাক দিয়ে দেয় হচ্ছে পেট্রোল, মিশেই বলে যে এইটাই পেট্রোল। যাই হোক, তো এই ধরনের খারাপ তেলের কারণে তো সমস্যাগুলো হয়। তো আপনাদের বাইকের, যাদের ধরেন আপনার বাইকের ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার, আপনি সম্পূর্ণ 10 লিটারের সাথে এই ফুয়েল ইনজেক্টর ক্লিনারটা ব্যবহার করবেন। এতে হবে কি, আপনার বাইকের ফুয়েল ইনজেক্টরের ভিতরে যে ময়লা টয়লা আছে, মানে যেগুলো হালকা ময়লা আছে, এগুলো ক্লিন হয়ে যাবে, বাইকের আইডিয়াল আরপিএমটা ঠিক থাকবে, ধাক্কাধাক্কি করবে না সহকারে। ফুয়েল ইনজেক্টরের কারণে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, প্রবাবলি সেই ধরনের সমস্যাগুলো সব কিছু আশা করি সলভ হয়ে যাবে। আর হচ্ছে যাদের বাইকে অবশ্যই FI সিস্টেম, তারা মাঝে মাঝে এরকম একটি ফুয়েল ইনজেক্টর ক্লিনার ব্যবহার করবেন।
তো যেহেতু আমরা প্রোডাক্টটা বিক্রি করি না, আমি মূলত ভিডিওটা করলাম সেজন্য আমি প্রোডাক্টটার আসলে দাম কত আমি সেটা বলতে চাচ্ছি না। তবে আপনার নিকটস্থ যে কোনো বাইকের শোরুমে অথবা হচ্ছে আপনি দারাজ সহকারে বিভিন্ন অনলাইনে এই প্রোডাক্টটা পেয়ে থাকবেন, তো যেখানে আপনি প্রোডাক্টটা পেয়ে থাকবেন সেখান থেকে নিয়ে অন্তত একবার ব্যবহার করে দেখুন আপনি কোনো পরিবর্তন পান কিনা। আপনার বাইকের সম্পূর্ণ যেই ফুয়েল ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্ক ভরা অবস্থায় অথবা অর্ধেক অবস্থায় থাকলেও সমস্যা নেই, এই এই ইনজেক্টরটা সম্পূর্ণটুকু আপনি ঢেলে দিবেন, ঢেলে দিয়ে তারপরে হচ্ছে ব্যবহার করবেন। তো আশা করি সবাই ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা ভিডিওগুলো শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।